গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরেকটা নতুন ব্লগ শুরু করতে চলেছি আজকে, বেশ হই হই করা ব্লগ। আর সবাই ঘুম থেকে উঠেছি, কিন্তু ব্যাপারটা হলো একটু লেট করে উঠেছি। আর স্যার বাজারে গেছে, আর বাজারে গিয়ে মাটনটা আনতে গেছে অ্যাকচুয়ালি। আর মা টুকটাক জিনিসপত্র, মানে সবজি যা যা হবে সেগুলো মা টুকটাক কাটছে যে ওইখানে ঘরে বসে, আর তোমাদেরকে দেখালাম অলরেডি। আর চলো বাকি দিনটা শুরু করা যাক, আমার রান্না বান্নার দায়িত্ব রয়েছে। আর বাকি আমি সকালবেলা বলেছিলাম যে ব্রেকফাস্টেও সবাই, কালকেই বলেছিলাম যে ব্রেকফাস্ট থেকে সবাইকে বলা হয়েছে, কিন্তু ব্রেকফাস্টে আমার মনে হচ্ছে না কেউ আসবে বলে। একবারে সবাই দুপুরবেলায় আসবে, তার এলে যদি চলে আসে কেউ তাড়াতাড়ি, তখন আমরা ব্রেকফাস্টের মানে সব রেডি আছে, আয়োজন করে নেওয়া যাবে তখন তাড়াতাড়ি। আচ্ছা, মা প্রথমে কিছু বেগুন কাটছে, কারণ বেগুনের একটা সবজি হবে। আর তার সাথে মাংসের জন্য যে লাগবে আদা পেঁয়াজ রসুন টমেটো, সেই সমস্তগুলো কেটে রেডি করে দিচ্ছে মা। আমাদের কলকাতা সাইডে এই সবুজ রঙের বেগুনগুলো খুবই কম পাওয়া যায়, আর পাওয়া গেলেও দাম বেশি হয়। তো আপলোডে বসিয়েছি, কিন্তু এই অবস্থা ব্লগের, আমি জানি না আপলোড হবে কি না, আদৌ এখানকার যা নেটের কানেকশন, তাও চেষ্টা করছি। এই যে মা খেতে দেবে এখন ভাস্করকে, তাই ওই যে পরোটা আর চিকেন, আর মা এদিকে ডাল বসিয়েছে। আচ্ছা, দই বেগুন হবে মেনুতে, হবে দই বেগুন। এই যে ডাল হচ্ছে পাবদা মাছ, মনে হয় মা রেডি করে রেখেছে, কেটে দিচ্ছে পাবদা মাছ। আর মাটন হবে, আর চাটনি রয়েছে। আর মা বানাচ্ছে বড়ি পোস্ত। আমাদের এখানে বড়ি দেওয়া, বাড়িতে বড়ি দেওয়ার চল আছে ভীষণ রকমের, মাও দেয় সেটা বরাবর দেখে এসে ছোটবেলা থেকে। আর মা এই বড়ি পোস্তটা কিন্তু খুব ভালো বানায়। এটা একটু বেশি ছোট হয়ে গেল। আমার মেয়ে কিন্তু খুব ঠান্ডা ছিল, তাও কিন্তু আমার মেয়ে আমার কাছে মা খেয়েছে খেয়েছে, তার কারণ মানে ওর জেদ করতো ওইটা আমার। আর স্কুল যাওয়ার সময় দই বেগুন করছি আমি এখন, ভেজে আগে তুলবো তারপরে গ্রেভিটা করবো। গ্রেভিটা আমি দই দিয়েই বানিয়েছি, আর দই বেগুন রেডি হয়ে গেছে, আর ওপরে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ইউজ করেছি আমি, এছাড়া আর কোনো মশলা ইউজ করিনি দই বেগুনে। এই যে মাটনের তোড়জোড় শুরু হয়েছে, প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, কিন্তু আমি বাড়িতে জেনারেলি বানাই এরকমভাবে না, কিন্তু আমি বাড়িতে প্রেশার কুক করে নিই আগে মাটনটাকে, দিয়ে আমি কি করি গ্রেভি বানিয়ে মাটনটাকে তারপরে দিই। কিন্তু এখানে আমি কি করছি, পেঁয়াজ ভেজে তারপরে মাটনটাকেও একটুখানি ভেজে নিচ্ছি, আর লাস্টে গিয়ে আমি একদম প্রেশার কুক করব। ওই কেজি দুয়েক মতো মাটন আনা হয়েছিল, আর মাটন খুব বেশি তো কেউ খায় না, ওই ধরো এক দু পিস তিন পিস এরকমই খাবে। আর যারা মানে দাদা বা ঋতু মোটামুটি মাটন যারা ভালোবাসে তারা হয়তো একটুখানি খাবে, তো এই আর কি। আর দিদিদেরকে একটু দেওয়ার ইচ্ছে রয়েছে। এই যে ঋতু রান্না করছে একটুখানি, আমার ছোট মাসি মানে গুড্ডির বাড়িতে লাসা ব্রিডের একটা ছোট্ট কুকুর আছে, ওর নাম হলো টিনটিন। তো মা যখন বলেছিল গুড্ডিদেরকে আসার জন্য, তখন বলেছিল যে টিনটিনকে নিয়ে আসতে, তো ওকে নিয়ে সবাই গল্প করছে এখন। ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি। না না, ভয় পাচ্ছে না, কি হয়েছে? আই আই আমার কাছে হাত দিলে কিছু করবে কোন গেছে কিন্তু ডিম দই বেগুনের দই মানে জলটা একটুখানি না শোকালে ভালো হবে না, আমরা একটুখানি শুকিয়ে দিচ্ছি তার জন্য, আর একটুখানি শোকালে ঠিকঠাক নিয়ে চলে আসবে। কিভাবে হাতের কাছে কিছু রাখা যাবে?
ঠামির কাছে স্নান করছে নটার সময় ব্লগ আপলোড করেছি, এখন এখনো কতটা অবস্থা দেখা, মানে 59% আপলোড হয়েছে। আমি যেন বললাম না, এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হয় ব্লগ আপলোড, মানে বড় ব্লগ বিশেষ করে আপলোড করাটা ডিফিকাল্ট। মাংস হয়ে গেছে, তুই এটা দিয়ে একটু টেস্ট করে দেখ। এই যে টিন টিন খাচ্ছে, কি খাচ্ছে, মাংস দিয়ে মেখে দিচ্ছিস? হ্যাঁ, বড়ি পোস্ত। এই যে মিশু খাচ্ছে, এখানে মিশুকে দিয়ে স্টার্ট হয়েছে খাওয়া দাওয়া। আর এখানে পাবদা মাছের ঝোল আর দই বেগুন আর ডাল দিয়ে মিশু খাচ্ছে। ডাল, ডালটা কোথায় গেল, হারিয়ে গেল, ডাল দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। এটা না মাংস দিয়ে খাবে তো, এটা দিয়ে খেও না বেশি। না, পোস্ত বাটা দিইনি, পোস্ত বাটা মা বড়ি পোস্ত করেছে ওটাতে, আমি পোস্ত বাটা একটু দিইনি। মেহেন্দি খুবই ভালো মেহেন্দি পড়ায়, দেখা যাচ্ছে গুড্ডি টাটা করে দেখতে হয় না। তোরা তাহলে কালকে আসবে? না না, যাবো না। কেন একটু পলাটা একদিক হয়ে গেছে পড়া, কেমন লাগছে, ঠিক লাগছে? কত বছর পর মেহেন্দি পড়লাম, আর মেহেন্দির গন্ধটা এত ভালো লাগে। এই যে সন্ধ্যেবেলায় চা নিয়ে বসেছি, আর এই যে আমার মেহেন্দির কালার। আমরা যখন ছোটবেলায়, মানে ছোটবেলায় মেহেন্দি করতাম, তখন কত রিচুয়াল মেনে, মানে মেহেন্দি হাত থেকে তুলতাম না, শুকিয়ে গেলে লেবুর রস দিতাম, তারপরে হাতে জল লাগাতাম না সেদিনটা যাতে ভালো কালার আসে। এখন তো মেহেন্দি পড়াই হয় না, কত বছর যে পরে আমি মেহেন্দি পড়লাম, বাট খুব ভালো পড়িয়েছিল ঋতু, খুব ভালো কালারও এসছে। এইটুকু টাইম জাস্ট আমি 2 ঘন্টা মানে রেখেছিলাম আর কি, তার মধ্যে আমি ঘুমিয়েও পড়েছিলাম মেহেন্দি টেহেন্দি লাগিয়ে, নিজে নিজেই হাত থেকে খুলে টুলে পড়ে গেছে। এই যে এখনো লেগে আছে, হ্যাঁ এখনো লেগে আছে কিছু কিছু পোর্শন, বাট খুব ভালো পড়িয়েছে, খুবই ভালো, দারুণ। উপরের পোর্শনটা আমি জানি না কীরকম, কালকে বোঝা যাবে যে কতটা রং হবে, বাট জল টল তো লাগিয়েছি হাতে, কতটা রং হবে কি না বুঝতে পারছি না। আচ্ছা, আমি একটু যাচ্ছি দিদিদের বাড়িতে, দিদিদের বাড়িতে আজকে নারায়ণ পুজো আছে, আমি রেডি হয়ে গেছি অলরেডি, এই বেরোচ্ছি আমি। ভাস্কর আসবে আজকে,
কিন্তু আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি ওয়াইফাই লাগানোর কাজ চলছে, তো সেই লোকটা রয়েছে এখনও। তো এই সমস্ত ব্যাপারে তো ভাস্কর ছাড়া আর কেউ বোঝার নেই। তো ও বললো তুই যা, আমি একটুখানি পরে যাচ্ছি। দিদি আমাকে অনেক আগেই আসতে বলেছিল অনেস্টলি, কিন্তু আমি ওই রান্নাবান্না করে সবাইকে খাবার টাবার দিয়ে আমি টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমি দেরি করে এসেছি। জাস্ট পুজো কমপ্লিট হয়ে যায়, যে রিমঝিম চালকলা মাখছে, তো আমি ঠিকঠাক টাইমে এসেছি, খুব লেট করিনি আর কি। আচ্ছা, নারায়ণ পুজোর সাথে সাথে কাম্মা একটুখানি সকলকে পোলাও আলুরদম দেওয়ার আয়োজনও করেছে, এই হলো সেই আয়োজন। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা সবাই দেখো, লাইক করে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগে। টাটা।